বন্ধুরা, তো আজকে আপনাদের মাঝখানে আমি যে ভিডিওটি নিয়ে আসছি তা হচ্ছে, আসলে কথাটি এমন হচ্ছে, বাঁশ কেন ছাড়ে? আসলে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। তো যদি কারো আপনারা এরকম কিছু করেন না, বাঁশ যাতে ঝাড়ে থাকে, তো আসলে এরকম কিছু আপনাদের করতে হবে। বাঁশ ঝাড়ের বাঁশ ঝাড়ে থাকুক, যেন সেটা আপনাদের নিজের কাছে না আসে। তো বন্ধুরা, আসল কথা হচ্ছে যে, দেখাচ্ছে আমরা জীবনের শুরুতেই দেখাচ্ছে অনেক হস্তমৈথুন করার ফলে দেখা যাচ্ছে অনেকের, অনেক পুরুষের পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে গেছে, কিংবা দেখা যাচ্ছে কারোর আর মানে স্ট্রং হয় না। এমনকি যদি কেউ দেখা যাচ্ছে বিবাহ করতে ভয় পায়, অবশ্যই এটা তো হওয়া স্বাভাবিকই, যে দেখা যদি আপনাদের কারোর সমস্যাগুলো হয়ে থাকে তো অবশ্যই আপনাদের বিবাহ করতে ভয় করবে। কিংবা যারা বিবাহ করেছেন এবং তাদের সাংসারিক জীবনে মানে অসুখী, এটাই সে কারণ হতে পারে। যদি আপনি যৌন কামে অক্ষম থাকেন, তো আসলে পুরুষরা, পুরুষের কোনো ভয় নেই। তো আসলে আমি এমন একটি গাছ নিয়ে এসেছি, তার নাম আমি যখন দেখাবো তখন বলবো। তো এই গাছটি এতটা গুরুত্ব মানে এতটা শক্তিশালী যে আপনারা যদি 7 দিন ব্যবহার করেন তো অবশ্যই গাছের গুণ সম্বন্ধে জানতে পারবেন। তো আমাদের ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখুন। তো আসুন, চলুন গাছের দিকে যাওয়া যাক। তো আসলে ভয়ের কোনো কারণ নেই, আজকে আমি আপনাদের মাঝখানে এমন একটি গাছ নিয়ে আসছি যা আপনি যদি নিয়মিত 7 দিন সেবন করেন তো অবশ্যই আপনারা এই রোগ থেকে মুক্তি পাবেন। তো আসলে আমি আমি এর আগে আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি, তা হচ্ছে যে আপনাদের মেহেরও কীভাবে সারবেন। তো আসলে আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এটা সেরকম নয়, এটি হচ্ছে আপনাদের পুরুষ অঙ্গকে শক্তিশালী করবে, আপনাদের যৌনকে শক্তিশালী করবে। তো আসুন আমার। তো বন্ধুরা, আপনাদের জন্য গাছটি অনুসন্ধান করতে যাচ্ছি, আশা করি এখানে গাছটি পাবো আমরা। দেখুন এখানে অসংখ্য গাছ আছে, কিন্তু কোন গাছের কোন গুণ আছে আমরা জানি না। এক একটি গাছের ভিতর আল্লাহ তাআলা এক একটি গুণ দিয়ে দিয়েছে, তো অবশ্যই কাঙ্ক্ষিত গাছটি আমরা পেয়ে যাব। তো ইতিমধ্যে দেখছি এখানে একটা দুবলা ঘাস। তো আসলে দুবলা ঘাসে অনেক শক্তি, কিন্তু এর থেকে একটা দুবলা ঘাস যার নাম হচ্ছে কালো দুবলা ঘাস, তো সেটাই অনেক শক্তিশালী। তো গাছটি এখানে পাওয়া যাচ্ছে না, আশা করি অন্য যে স্থানে গেলে পাবো। তো আমরা এখন আছি দহগুলা গ্রামের একটি বড় গোরস্থানে। তো এটি হচ্ছে গোরস্থান। তো বন্ধুরা, এটি অনেক ভয়ানক জায়গা, তবে এখানে যদি আপনি কোনো আত্মরক্ষা না নিয়ে ঢোকেন তাহলে অবশ্যই শিয়ালের সম্মুখীন হবেন। আর এখানকার এখানকার শিয়াল এতটা হিংস্র, তাজা যদি আপনি একা থাকেন কিংবা অসহায় থাকেন, আর যদি আপনার আত্মরক্ষা করার জন্য কিছু না থাকে তো আপনাদেরকে টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে। তো এখানে আছে অসংখ্য শিয়াল, কিছু না হলেও এখানে প্রায় 500 থেকে 600 শিয়াল বাস করে। এটি হচ্ছে দহগুলা গোরস্থান। আমি এখন ভিতরে ঢোকার সাহস করছি না, আসলে আমরা দুজন আছি এবং এখানে অনেক ভয়ানক পোকাচোকাও থাকতে পারে, এখানে অনেক বিষাক্ত সাপ আছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও করতে অনেক পরিশ্রম হয় এবং অনেক খাটাখাটনি করা লাগে। তো আমরা শুধুমাত্র এগুলো কাদের জন্য করি? শুধুমাত্র আপনাদের জন্য করি। তো দয়া করে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনাদের জন্য সমস্ত ভিডিওগুলো প্রস্তুত করতে আমার অনেক পরিশ্রম হয়, অনেক খাটাখাটনি করা লাগে, কিন্তু আমি এগুলো শুধুমাত্র আপনাদের জন্যই করি, কারণ আমি দেশের লোকজনকে ভালোবাসি এবং আমি চাই না যে যুব সমাজ সমাজ কিংবা আমাদের পুরুষের কোনো ক্ষতি হোক, এবং যারা ক্ষতিগ্রস্ত পুরুষ তাদের যেন উন্নতি হয় এবং তারা যেন। তো বন্ধুরা, আপনারা ভাবতে পারেন যে আসলে আমার নিজের ব্যাপারে যে কবিরাজ মশাই আপনার শরীরে এরকম কেন, তো আসলে সেটা কোনো কথা না, আমার কোনো রোগ নেই। অবশ্য ছোটোকাল থেকে এরকম, আমি তো এরকম চিকন টাইপের, তো আসলে ঠিকমতো খাওয়া দাওয়া করি না, তো এই কারণে। তো আসলে আমার কোনো রোগ নেই, এটা কোনো ফ্যাক্ট না, তবে আপনাদের যদি রোগ থাকে তো সেটা আমি সারানোর জন্য আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি। তো বন্ধুরা, যে গাছটি আমি আপনাদের মাঝখানে দেখাতে চাচ্ছি সেই গাছটার কাছে এখন যাব। তো বন্ধুরা, এখন আমি গাছটি অনুসন্ধান করার কাজ চালাচ্ছি। তো গাছটির নাম আমি আপনাদেরকে আরেকটু পরে বলবো, আগে গাছটা আপনারা দেখুন, চিনুন। তো এখানে গাছটি আছে, তো খুঁজছি, একটু দেখুন আমার। ও, দুর্ভাগ্য মনে করেছে এটা গাছ কিন্তু নয়, আসলে এটা না, আরো দূরে যাওয়া লাগবে গাছটি খোঁজার জন্য।
দর্শকেরা আমার সাথেই থাকুন, গাছটি আমি অনুসন্ধান করছি। তো আসলে এখন এখানে পাইনি, হয়তো আমাদেরকে অন্য জায়গায় যেতে হতে পারে, অন্য স্থানে। তো এখন অন্য স্থানে যাব। তো আসলে গাছটি খোঁজার কাজ আমরা চালিয়েছি, এখনো পাওয়া যায়নি। তো ইতিমধ্যে আমরা শুনে গেলাম যে একজনের আমাদের মানে বাড়ির পাশে একজনের পাশে আছে, তো সেই গাছটির কাছে যাব। তো চলুন এবার সে পাশে ঢুকবো। দর্শকেরা, অনেক খাটাখাটি করার পর, অনেক খোঁজাখুঁজি করার পর আপনাদের জন্য গাছটি পেয়েছি, এই যে। তো আসলে গাছটি এখন আর পাওয়া যায় না, অনেক জায়গায় আগে পাওয়া যেত, অ্যাভেলেবল, কিন্তু এখন আর পাওয়া যায় না। তো গাছটির নাম হচ্ছে হাতিসুর বা হস্তসুর। দেখুন আমি কি কি কারণের নাম হাতিসুর আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটি হচ্ছে গাছ, হাতিসুরের গাছ। তার এই আপনার এর ফুলগুলো এরকম হাতিসুরের মতো বাগানো বাঁকা হয়ে থাকে, এই কারণের নাম হচ্ছে হাতিসুর। তো আপনারা করবেন কি, আপনারা এর কী খাবেন? এর খাবেন হচ্ছে মূলটা। গাছটি যত ভালো হবে, তত যত বড় হবে, তত আপনাদের জন্য কার্যকারী বেশি দেবে। তো দর্শকেরা দেখুন, আমি গাছটির এই গাছটির মূল, আসলে যদি বড় গাছটি হতো তাহলে মূলটা অনেক বড় হতো। তো আমি গাছটি এখন এটা আর কোনো কাজে লাগবে না, ফেলে দিলাম। তো আপনি করবেন কি, এটি হচ্ছে এতটুকু পরিমাণ, মানে আধা ইঞ্চি পরিমাণ কাটবেন, এইভাবে আধা ইঞ্চি পরিমাণ করে। বেশি খাবেন না, বেশি খেলে আবার সমস্যা। তো আধা ইঞ্চি পরিমাণ করে মানে ধুয়ে নিয়ে মধু দিয়ে খেয়ে ফেলবেন। তো আসলে এই মুহূর্তে আমার কাছে মধু না থাকার কারণে আমি গাছটি আপনাদেরকে খেয়ে দেখাতে পারছি না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আসলে 100% গ্যারান্টিতে বলতে পারি এই গাছটি কাজ করবে। তো ওই গাছের পার্শ্বপ্রতিক আছে কি না, এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। তো আপনারা যদি এভাবে নিয়মিত 7 দিন খেতে পারেন এই গাছের শিকড়টা, তা আপনি মধু দিয়ে খেতে পারেন, কিংবা তবে চিনি ইউজ না করলে ভালো হয়, তো চিনিতে সুগার আছে এই কারণে। তো মধু দিয়ে খেতে পারেন, আবার এমনি খেতে পারেন, কিংবা সকালবেলা পান দিয়েও খেতে পারেন। তো এটি খাবেন হচ্ছে সকালবেলা বাসি পেটে, অবশ্যই মনে রাখবেন যে 7 দিন সকালবেলা বাসি পেটে খাবেন। তো বন্ধুরা, আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকুন, এবং আমাদের কোনো ভিডিও মিস করবেন না, এবং আমাদের ভিডিওটি টেনে দেখবেন না।